নতুন বছর শুরুর আগেই রাজ্যের কর্মচারী মহলে উৎসবের আমেজ। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার একসাথে 12% ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সুখবর ঘোষণার পর থেকেই উল্লাসে আনন্দে আত্মহারা রাজ্যের সকল স্তরের কর্মচারীরা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিজেদের সেই খুশি আর আনন্দ তুলে ধরলেন বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারী এবং কর্মচারী সংগঠনের নেতৃত্ব। দীর্ঘ 32 বছর ধরে চাকুরি করা সরকারি কর্মচারী বাবুল দেবনাথ জানিয়েছেন, তার চাকুরি জীবনে একসাথে 12% ডিএ এই প্রথম পেলেন তিনি। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকে হৃদয় থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, আর পাশাপাশি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি। সপ্তম বেতন কমিশন কার্যকর করার জন্য বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান কর্মচারী বাবুল দেবনাথ। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি আজকে প্রায় 32 বছর চাকরি করতেছি, তো এত বড় ডিএ ঘোষণা আমার সার্ভিস লাইফে হয়নি। তার জন্য রাজ্য সরকার, বর্তমান সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ, সমস্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ দেব। এবং আমরা বিশেষ করে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ওনাকে অসংখ্য ধন্যবাদ দেবো। এবং এর তার আগেও আমি একটু এগিয়ে আর একটু বলতে চাই, এই সরকার আসার পরে আমরা আগে অফিস থেকে যখন 5টা বাজত তখন আমরা ভয় পাইতাম কোন রাজনৈতিক দল এসে আমাদেরকে বলবে মিছিলে আটতে হবে। এই সরকার আসার পরে 18-র পরে আমি একদিনও কোনো মিছিল যাওয়ার জন্য আমাকে কোনো প্রেশারও করেনি এবং যেহেতু ওখানে এই সেই ভয়টা কিন্তু নেই। তারপরে আমরা এই এত বড় ডিএ আমরা পেয়ে গেলাম, এটা মানে অবাকের বিষয়। তো তার জন্য আমি প্রাক্তন আমাদের যে 2018 সরকার আসার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ দেবো। উনিও একটা বিশাল বড় ঘোষণা করে গেছেন, যেটা আমাদের সপ্তম পে কমিশন দিয়ে আমাদের আর্থিকভাবে সরকারি কর্মচারীদের অনেক ভালো জায়গায় আমরা থাকতে পেরেছি। সরকারের বেতন নিয়ে আমাদের খুব বেশি একটা চিন্তা করতে হয় না। কর্মচারী সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চের বিশিষ্ট কর্মকর্তা তপন দাস রাজ্য সরকারের এই সিদ্ধান্তে নিজের আন্তরিক খুশি প্রকাশ করে জানান, কর্মচারীদের পাশাপাশি এই ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি বিবেকানন্দ বিচার মঞ্চ। কর্মচারীর স্বার্থে বিজেপি সরকারের একের পর এক গৃহীত সিদ্ধান্তের উল্লেখ করে একসাথে এত বিরাট আর্থিক সুবিধা প্রদান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সমেত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তপন দাস। আমরা খুবই খুশি বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং আমাদের যে এক সিএম ছিলেন বিপ্লব কুমার দেবজিও, ওনার সময় আমরা 7th পে কমিশন পেয়েছি। আমাদের পেটা অনেকটা হাইক হয়ে গেছিল এবং সেটার উপরে আজকে আবার 12% মানে একটা বিশাল সংখ্যায় 2 ডিজিটের একটা ডিএ পেয়েছি। আগে মানে ওই কি বলে আমাদের যে বেসিকটা সেটাও বেড়ে গেছে এবং তার উপরে 12%। এবার ভাবুন 12% এখন তো মিনিমাম মারলো 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা, আমাদের তো প্রায় 10-12 হাজার টাকা এমন বেড়ে যাবে। আর আমাদের উপরে যারা আছে 20,000-25,000 বেড়ে যাচ্ছে অনেকের দেখেছি। তবে এখন আজকের পরে কর্মচারী মহল মানে ভীষণ ভীষণ খুশি। সরকারের ঘোষণার পর থেকে কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মচারী সংগঠনের এই বিশিষ্ট নেতা। 25 বছরের চাকুরি জীবনে লড়াই আর আন্দোলন ছাড়াই 12% ডিএ পেয়ে প্রচণ্ড খুশি সরকারি কর্মী দিলীপ ভৌমিক। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও এটি রাজ্য সরকারের একটি বিশাল কর্মচারীমুখী সিদ্ধান্ত। আমি সরকারি কর্মচারী হিসেবে এটা বলতে চাই যে রাজ্য সরকার যে ঘোষণা করেছে, আমার সার্ভিস প্রায় 25 বছর হয়ে গেছে, তো এত বড় ঘোষণা দিয়ে আমরা কখনো পাইনি, বরাবরই কম কম করে দেওয়া হতো। তো যাই হোক, এটা তো রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে হয় যে ওনারা এই একটা দুর্যোগ পরিস্থিতি সারা পৃথিবীময় তার মধ্যে থেকেও 12% দিয়ে একসঙ্গে ঘোষণা করেছেন। বেতন ভাতায় এই বিরাট অঙ্কের টাকা বৃদ্ধি হবার ফলে সমান খুশি শিল্প বাণিজ্য দপ্তরের মহিলা কর্মী স্নিগ্ধা কর্মকার। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অকুণ্ঠ চিত্তে ধন্যবাদ জানিয়ে তার গলায় ঝরে পড়ল কৃতজ্ঞতার সুর। অ্যাকচুয়ালি এবার প্রথম আমরা একসঙ্গে এতটা পরিমাণ ডিএ একসঙ্গে পেয়েছি। আগে যতবারই এই গভর্নমেন্টের আন্ডারে আমরা 2 বার ডিএ পেয়েছি, বাট ওইটার তুলনায় এটা আমাদের চাকরি জীবনের মধ্যে এটা সবচেয়ে বড় ডিএ যেটা আমরা এবার পেলাম। এবং আমরা খুব খুব খুশি ফ্রম মর্নিং সেশন, আমরা যখন এটা শুনতে পেলাম নিউজটা, তারপর থেকে আমরা নিজেরাই ক্যালকুলেট করতে শুরু করলাম যে কতটা বাড়বে কী আসবে বিষয়। তো আমরা প্রচণ্ড রকমভাবে খুশি এবং কী আর বলবো, শুধু এইটুকুই
সবই বলার আছে যে মুখ্যমন্ত্রী এবং সবাই ক্যাবিনেট দলে যারা যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। সরকারি কর্মচারী সুকান্ত দেবনাথ রাজ্য সরকারের এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে ঐতিহাসিক কর্মচারী মুখে একটি সিদ্ধান্ত বলে জানান। আগের আমলে মাঝে মাঝে 3-2% ডিএ বৃদ্ধি করা হলেও একসাথে 12% ডিএ বৃদ্ধির বলিষ্ঠ সিদ্ধান্ত একমাত্র বিজেপি সরকারে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। এটা সত্যি এক ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের, কারণ এর আগে আমার জানা মতো হয়তো কখনো কোনো কর্মচারীরা 100% ডিএ একসাথে পায়নি। অনেক আন্দোলন অনেক আগেও হয়েছে ডিএর জন্য, তারপরে কখনো এই ডিএর শতাংশ কখনো 3, 5, 7-এর বেশি কখনো হয়নি। তো এই জন্য আমার পক্ষ থেকে এবং সমগ্র রাজ্যবাসীর কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে আমার আন্তরিক অভিনন্দন যে আমাদের কর্মচারীদের কথা ভেবে রাজ্য সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। তো আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব এই সরকার আরও কর্মচারীদের মাধ্যমেও উন্নয়ন যে চলছে আমাদের রাজ্যের সেটা আরও ত্বরান্বিত হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের 12% ডিএ এবং ডিআর বৃদ্ধি করার ফলে রাজ্যের রক্ষা থেকে রেগুলার কর্মচারী যেমন বিরাট আর্থিক সুবিধা পাবেন, তেমনি উপকৃত হবেন পেনশনার্স এবং বিভিন্ন বিভাগে কর্মরত অনিয়মিত কর্মচারীরাও। এই অনিয়মিত কর্মচারীদের বেতনেও উল্লেখযোগ্য বৃদ্ধির ঘোষণা মঙ্গলবার করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মোট সার্বিক কথায়, বিজেপি সরকারের এই বিশাল সিদ্ধান্তের ফলে নতুন বছর শুরু হবার আগে কর্মচারী মহলে ছড়িয়ে পড়েছে আনন্দের পরিবেশ। সার্বিকভাবে এই সিদ্ধান্তের ফলে আরও তেজি হবে রাজ্যের বাজার অর্থনীতি। গ্রাম থেকে শহরে এর সুফল পাবে লক্ষ মানুষ। আর বিধানসভা ভোটে কর্মচারীরা যে এবার 2 হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।